রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদকে বেশি ভালোবাসো, নিজের সম্পদকে যতটা ভালোবাসো অপরের সম্পদকে তার চেয়ে বেশি ভালোবাসো। সাহাবীরা অবাক হয়ে গেলেন, যা রাসূল সাল্লাল্লাহু এটা কি বললেন, এটা কিভাবে, আমরা নিজের সম্পদকে তো বেশি ভালোবাসি অন্যের সম্পদকে কম ভালোবাসি, অথচ আপনি উল্টো বলছেন যে আমরা নিজের চেয়ে অন্যের সম্পদকে বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ বাস্তব তাই, কিভাবে, তোমরা যেটা দান করো এটা তোমার নিজের, যে টাকা যে দিনার দিরহাম দান করো এটা তোমার নিজের, যেটা রেখে দাও সেটা অরিস্তে, যেটা রেখে দাও সেটা অরিস্তের, যেটা দান করো সেটা নিজের। তোমরা দান করতে চাও না রেখে দিতে চাও, তোমরা বেশি রেখে দিতে চাও দান করতে কম চাও, তাহলে তোমরা অরিজদের সম্পদ বেশি ভালোবাসো নিজের তার চেয়ে। বুঝাতে পারলাম কিনা জানি না, বাস্তব তাই। ধরেন আপনি 1000 টাকা নিয়ে আজকে এই সালাফি কনফারেন্সে এসেছেন, 100 টাকার 10টি নোট আপনার পকেটে আছে, আপনি আলোচনা শুনে আপনার কাছে একটু ভালো লাগলো, মনে হলো যে ঠিক আছে এই কনফারেন্স এবং এই প্রতিষ্ঠান এই মাদ্রাসা মসজিদের জন্য আমি একটু দান করি, টাকা 1000 টাকা বড়ই কষ্টের আপনার কাছে, বারবার ভাবছেন কয় টাকা দেব, বারবার হিসাব করছেন কয় টাকা দেব, অনেক চিন্তা ভাবনা করে আপনি 200 টাকা দিয়ে দিলেন, পকেটে থাকলো কয় টাকা, 800 টাকা। আপনি বাড়ি যাচ্ছিলেন, যে কোনো কারণে বাড়িতে রাত্রে যে কোনো ভাবে মারা গেলেন, আপনার পকেটে কিন্তু 800 টাকা ছিল, আছে পকেটে, বলেন তো এই 800 টাকাটা কার, যে 200 টাকা দান করেছিলেন 1000 টাকা থেকে, এটা কার, এটা নিজের, যেটা দান করেছিলেন ওটা নিজের, যেটা রেখে দিয়েছেন পকেটে সেটা ওয়ারিসদের। আমরা রাখতে চাই, বেশি রাখতে চাই, রাখার ভালোবাসা আপনার আমার কাছে বেশি দান করার চেয়ে, তাই তো আমরা 800 টাকা দিতে পারিনি, দিয়েছি 200, রেখেছি 800। যদি নিজের দরপক্ষে মহত্ব বেশি থাকতো, ভালোবাসা বেশি থাকতো, তাহলে 800 টাকা দিতাম, রাখতাম 200, কিন্তু রেখেছি 800 আর দিয়েছি 200, তাহলে নিজের চেয়ে অন্যেরটার মহত্ব বেশি। বললাম বাস্তব, না হলে বাস্তবতা দেখুন, বাস্তব একটা উদাহরণ আপনার কাছে পেশ করি।